হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমাদের অফিস ম্যানেজমেন্ট কোর্সের ক্লাস নম্বর 14। গত ক্লাসগুলিতে আমি দেখিয়েছিলাম হচ্ছে টাইপিং মাস্টার নিয়ে, তারপরে হচ্ছে কিবোর্ডের যে ডিটেলস সেই ডিটেলস নিয়ে আলোচনা করেছিলাম, তারপর বাংলা যে টাইপিং করতে হয় কীভাবে সেগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। প্রায় টাইপিং এর যত কাজ আছে প্রায় সবগুলি আমি শেষ করে দিয়েছি, ঠিক আছে? তারপর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্টে জানাবেন। ওকে, তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস দেখব, সেটি হচ্ছে গুগল ড্রাইভ নিয়ে। আমাদের ক্লাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে গুগল ড্রাইভ, ঠিক আছে? যদিও কাজটা ছোট কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের লাইফের মধ্যে প্রায় প্রতিটি ক্ষেত্রে গুগল ড্রাইভের কাজ করতে হয়। তাহলে আমাদের ক্লাস শুরু করে দিই। তো গুগল ড্রাইভ কি? গুগল ড্রাইভ হচ্ছে আমাদের কম্পিউটার বা মোবাইলে মেমোরি হয়তো থাকে। তো মেমোরির মধ্যে হয়তো বা একটা হচ্ছে 2 GB, 5 GB, 8 GB, 4 GB আছে, তারপর হচ্ছে 32 GB, 16 GB, 64 GB, এই ধরনের সাইজ আছে, ঠিক আছে, মোবাইলের মেমোরিগুলিতে। কম্পিউটার মেমোরিতে দেখা গেছে কি 500 GB, 1 TB, মানে 1024 GB, এরকম 2 TB, এরকম আছে 2048 GB। তো এই ধরনের সাইজ আছে হচ্ছে কম্পিউটার মেমোরিতে। তবে এখানের মধ্যে আমরা আরেকটা মেমোরি পাই, সেই মেমোরিটা হচ্ছে আপনার ইন্টারনেট অনলাইন মেমোরি, বুঝতে পারছেন? অনলাইনে একটা মেমোরি পাই, সেই মেমোরিতে আমরা ঠিক সেম রকমভাবে মোবাইলে যেভাবে আমরা ডাটা রাখতে পারি, বিভিন্ন ধরনের ফাইল রাখতে পারি, কম্পিউটারে যেরকমভাবে বিভিন্ন ধরনের ফাইল রাখতে পারি, ওইরকমভাবে আমরা ইন্টারনেটের মতো কিছু ফাইল আমাদের সংরক্ষণ করে রাখতে পারি। আমাদের গুরুত্বপূর্ণ ফাইল পাসওয়ার্ড দিয়ে আমরা সংরক্ষণ করে রাখতে পারি। এখন কথা হচ্ছে, আমরা তো এখানের মধ্যে হচ্ছে 1 TB হইতে পাইতেছি আমাদের কম্পিউটারের মধ্যে, আমাদের মোবাইলে হয়তো বা আমরা পাইতেছি হচ্ছে 32 GB। ইন্টারনেটের মধ্যে আমি কতটুকু পাই? ইন্টারনেটে হচ্ছে আমরা ফ্রিতে পাই হচ্ছে 15 GB, আর আপনি যদি টাকা দিয়ে কিনেন তাহলে আপনি পাবেন হচ্ছে প্রায় 500 GB মতো পাবেন, ঠিক আছে? এর উপরেও আছে, এটা হচ্ছে আপনার কাজের ধরন অনুযায়ী। তো এখন কথা হচ্ছে আমরা যে এখন কতটুকু জিবি ইউজ করবো, সেটা হচ্ছে আমরা 15 GB ইউজ করবো, ফ্রি যেহেতু 15 GB আছে ততটুকু ইউজ করবো। এখন তাহলে পার্থক্যটা কি কম্পিউটার মেমোরি, মোবাইল মেমোরি এবং আমাদের যে অনলাইন যে মেমোরিটা সেই মেমোরিটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে কম্পিউটার মেমোরি বা মোবাইলের মেমোরি, ওইগুলিতে যদি আমরা একটা ফাইল রাখি, ধরুন যে আমি মোবাইলের মধ্যে একটা ফাইল রাখলাম, ঠিক আছে, অথবা একটা পিকচার রাখলাম, এই পিকচারটাই মোবাইলে রাখবে, অন্য কোথাও যদি আমি পাঠাইতে চাই তাহলে আমাদের এটা শেয়ার করতে হবে। অথবা আমি যদি ধরেন যে পিকচারটা এখন একজন মানুষ আছে হচ্ছে আমরা দুজন ডিস্টেন্স হচ্ছে 200 কিলোমিটার দূরত্বে আছি, আমি হচ্ছে এক দেশে আর একজন হচ্ছে আরেক দেশে, মানে দূরত্ব বিষয়ে এখন আমরা তো শেয়ার এটাও পাঠাইতে পারতেছি না, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে পাঠাবো ওই ছবিটা? তাহলে আমরা হয়তো বা পাঠাই হচ্ছে ফেসবুকে, ফেসবুক আছে, ইমো আছে, এই ধরনের যে আমাদের সোশ্যাল মিডিয়া সাইটগুলি আছে বা মেসেঞ্জার সাইটগুলি আছে, ওইগুলি থেকে আমরা হয়তো পাঠাইতে পারি। কিন্তু ওইগুলিতে পাঠাতে গেলে কিছু সমস্যা আছে। সমস্যাটা কি? ওইখানে দেখা গেছে কি আপনার রেজুলেশন, আপনি যদি মেসেঞ্জারে একটা ফাইল পাঠান তাহলে দেখা গেছে কি এটার যে একটা DSLR ছবি, এটা হয়তো বা 7 MB, 10 MB, 15 MB ফাইলটার সাইজ, পিকচারটার সাইজ, কিন্তু এটা যদি আপনি আরেকজনকে সেন্ড করেন তাহলে এটা হয়ে যায় আপনার 500 KB, 200 KB, মানে একদম ঘোলাটে হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে একটা সমস্যা। এই জন্য দেখা গেছে কি আমরা হয়তো বা হোয়াটসঅ্যাপ ইউজ করি, হোয়াটসঅ্যাপের মধ্যে দেখা গেছে কি 15 GB, 15 MB ফাইলটা 15 MB দিয়ে সেন্ড। আচ্ছা, তো এটা হচ্ছে একটা পদ্ধতি। এছাড়া আরেকটা যে পদ্ধতি সেটা হচ্ছে আমাদের গুগল ড্রাইভ। গুগল ড্রাইভের মধ্যে যদি আমরা কোনো একটা ফাইল আপলোড করে, আপলোড করার পরে যেরকম ফেসবুকে আপনার দেখা গেছে কি আপনি একজনকে পাঠাতে পারেন একটা ছবি, একজনকে সেন্ড করতে পারবেন, আপনি 10 জনকে সেন্ড করতে পারবেন, ঠিক আছে? কিন্তু গুগল ড্রাইভে যদি আপনি একটা ছবি আপলোড করেন, এই ছবিটার লিঙ্কটা আপনি যত শুধু জাস্ট লিঙ্কটা আপনি হয়তো বা কোনো একটা গ্রুপে পেস্ট করে দিবেন অথবা কাউকে দিয়ে দিবেন, তাহলে এই লিঙ্কটা সবাইকে সে দিয়ে দিতে পারে, ঠিক আছে? মানে আমি আপনি একবার আপলোড করেন এটা যে কেউ প্রত্যেকবার ডাউনলোড করতে পারবে, যে কোনো সময় ডাউনলোড করতে পারবে, সব সময় এটা থাকবে, বুঝতে পারছেন? যতক্ষণ পর্যন্ত আপনি না নিজে ডিলিট করেন। তো এটা হচ্ছে আমাদের একটা সুবিধা গুগল ড্রাইভে। আরেকটা সুবিধা হচ্ছে আমাদের দেখা গেছে কি কম্পিউটারের যে মেমোরি এবং মোবাইলের যে মেমোরি, এই মেমোরিগুলি দেখা গেছে কি নষ্ট হয়ে যায়, ঠিক আছে? কম্পিউটার মেমোরি বা মোবাইলের মেমোরি খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে বা যে কোনো সময় হঠাৎ করে নষ্ট হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে কি হয়, আমাদের ফাইলের মধ্যে ধরুন যে মুভি আছে, ছবি আছে, পিকচার বা ধরনের কিছু ফাইল আছে, এগুলি হয়তো গুরুত্বপূর্ণ না হতে পারে, কিন্তু এমনও কিছু ফাইল থাকতে পারে যেগুলি খুবই খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরেন যে কোনো কোনো একটা এমন একটা জায়গাতে গেছেন যে জায়গাতে হয়তো সব সময় যাওয়া পড়ে না, বা আপনার জীবনে একবারে গেছেন আর কখনো যাওয়া হবে কিনা, তো ওইখানে একটা ছবি তুলে নিয়ে আসছিল, সেই ছবিটা আপনি কম্পিউটার মেমোরিতে রাখলেন, ওইটা হয়তো বা আপনার ডিলিট হয়ে যাবে। অথবা দেখা গেছে বিভিন্ন ধরনের বিয়ের ফটো, বিয়ে মানুষ একবারই করে, তো সেই ক্ষেত্রে এই বিয়ের ফটো যদি আপনার মোবাইলে বা কম্পিউটারে রাখেন তাহলে দেখা গেছে কি আপনার ওই যদি ড্রাইভটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এই ছবিগুলি সব শেষ।
কিন্তু আপনি যদি গুগল ড্রাইভের মধ্যে যদি আপলোড করে রাখেন তাহলে আপনার এটা আজীবন এটা থাকবে, যতদিন পর্যন্ত আপনার এই অ্যাকাউন্ট থাকবে বা ইন্টারনেট থাকবে ততদিন পর্যন্ত এই ফাইলগুলি থাকবে। এখন অনেকে হয়তো বলতে পারেন যে অ্যাকাউন্ট তো দুই দিন পর পরে নষ্ট হয়ে যেতে পারে, অ্যাকাউন্ট আসলে সাধারণত নষ্ট হয় না, ঠিক আছে? আপনি যদি মানে ভুল কাজ না করেন অথবা পাসওয়ার্ড যদি না হারান, আপনি যদি অবৈধ কোনো কাজ না করেন তাহলে গুগল অ্যাকাউন্ট কখনোই নষ্ট হবে না, বুঝতে পারছেন? আপনি অবৈধ কোনো কাজ না করলে বা কোনো ধরনের আপনি নিজে যদি পাসওয়ার্ড না হারান তাহলে আপনার এই অ্যাকাউন্ট কখনোই নষ্ট হবে না, বুঝতে পারছেন? পাসওয়ার্ড হারাইলে দেখা গেছে কি আপনি যদি রিকভারি অপশনে কোনো একটা মোবাইল নম্বর দেন অথবা অন্য একটা জিমেল অ্যাকাউন্ট নম্বর দেন তাহলে আবার রিকভারি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার অবৈধ যদি কোনো কাজ করেন তাহলে দেখা গেছে কি আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যেতে পারে, তাদের যে লিগেল পলিসি আছে ওই পলিসিগুলি মেনটেন করে চলতে হয়, বুঝতে পারছেন? আর সাধারণত ওইটা এরকম বিষয়টা হয় না। তো এর জন্য আমরা কি করি, আমাদের যতগুলি গুরুত্বপূর্ণ ফাইল আছে ওই ফাইলগুলি আমরা যে 15 GB ফ্রি ডাটা পাই ওই ডাটার মধ্যে আপলোড দিয়ে রাখি, যেটা আমাদের আজীবন কাজে লাগে। তারপরে একটা ফাইল শেয়ার করতে গেলে তো এটা লাগতেছে, আমাদের এটা আপলোড করে দিলাম যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ডাউনলোড করলাম, কারণ অনেক সময় দেখে গেছি আমাদের গুরুত্বপূর্ণ একটা ফাইল এটা দেখে গেছি কি আমি হয়তো পেন ড্রাইভ দিয়ে বা অন্যান্য কিছু দিয়ে আমি না নিয়ে যেতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটা ইন্টারনেটে মানে গুগল ড্রাইভে আপলোড করে রাখি তাহলে আমি যে কোনো জায়গাতে গিয়ে একটা হয়তো বা মোবাইল অথবা ল্যাপটপ বা কম্পিউটারে আমি নেট কানেকশন দিয়ে লগ ইন পাসওয়ার্ড জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে আমি ডাউনলোড করতে পারবো, ঠিক আছে? ডাউনলোড করে ওইটা নিয়ে আমি কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো ল্যাপটপটাকে অনেক ইজি করে দিই। আর আমরা যে গুগল ডক্স দেখছিলাম, গুগল ডক্সটা মূলত গুগল ড্রাইভেরই একটা অংশ, বুঝতে পারছেন? মেইন হচ্ছে গুগল ড্রাইভ আর এটার একটা অংশ হচ্ছে গুগল ডক্স, বুঝতে পারছেন? সবগুলি ফাইলই গুগল ডক্সের মধ্যে, গুগল ডক্সের যে যতগুলি ফাইল আছে সবগুলি ফাইলই গুগল ড্রাইভের মধ্যে থাকে। এই জন্যই আমরা মোবাইল দিয়ে একটা কাজ করলাম, পরবর্তীতে আবার কম্পিউটারে এসে এটা আবার শেয়ার করতে হয় না মোবাইল থেকে, আমরা কম্পিউটারে এসে সোজা ওইটার মধ্যে ঢুকে যেতে পারি এবং সেখান থেকে কাজ করতে পারি। আমি দেখেন আমি একটা গুগল ড্রাইভে ঢুকি, আমার অ্যাকাউন্ট আছে অনেকগুলি, তো এর মধ্যে থেকে আমি এই যে এই অ্যাকাউন্টটা চুজ করলাম, এই অ্যাকাউন্ট থেকে আমি এখান থেকে এই যে অল অ্যাপস আছে অল অ্যাপস থেকে এই দেখেন এখানে যতগুলি আছে সবগুলি গুগলের সার্ভিস, এখানে মরে গেলে আপনি আরও সার্ভিস পাবেন, ঠিক আছে? আপনি আরও অনেক সার্ভিস পাবেন এখানে, সবগুলি গুগলের ফ্রি সার্ভিস। আপনি এখানে ম্যাপ দেখতে পারেন, ম্যাপ সম্পর্কে আমি হয়তো বা একটা ক্লাসে আলোচনা করবো যদি আপনারা চান, ম্যাপও অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। প্লে স্টোরে যে আপনারা কোনো একটা অ্যাপস ডাউনলোড করেন সেটাও গুগল ড্রাইভের অপশন, গুগলে যে সার্চ করে, গুগলে সার্চ তো আমাদের বিশ্বের সবচেয়ে ব্যবহারকারী সাইট হচ্ছে গুগল, এই যে গুগল, এই গুগলে সার্চ করা হয় সবচেয়ে বেশি। তারপরে নিউজ আছে, জিমেল আছে, জিমেল আমরা কোনো মেইল করতে চাইলে, মেইল যদি আপনারা না জেনে থাকেন আমি একটা ক্লাসে কীভাবে মেইল করতে হয় সেগুলি দেখাই দেব। আগে এক সময় ছিল আমাদের এই যে গুগল বা জিমেল, এটা মূলত প্রথম দিকে চালু হয়েছিল মূলত এই জিমেলের জন্য, ঠিক আছে? মূলত তখন শুধুমাত্র জিমেল এবং গুগল সার্চ এই দুইটা সার্ভিসই ছিল, আর কোনো সার্ভিস ছিল না। তারপর আস্তে আস্তে তারা ম্যাপ, প্লে স্টোর ম্যাপ, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট, তারপরে হচ্ছে ট্রান্সলেট, ফটোস অনেক পরে অ্যাড করছে, গুগল ড্রাইভ অ্যাড করছে, তারপরে হচ্ছে ফটোস অ্যাড করছে, এরপর আস্তে আস্তে এই যে গুগল ডক্স, গুগল শিটস, গুগল স্লাইডস, ব্লগার, হ্যাং আউটস, তারপরে হচ্ছে কিপ, তো এভাবে ক্লাসরুম আর্থ, এখানে অনেকগুলি আছে, সবগুলি আস্তে আস্তে তারা চালু করছে। এখানে আরও অনেক কিছু আছে, শুধু শিট না শুধু এবং গুগল ডক্স না শুধু, পাওয়ার পয়েন্টও আপনি পাবেন এখানে গুগল স্লাইড নামে, বুঝতে পারছেন? তো এই সবগুলি আমরা আস্তে আস্তে দেখব, কিন্তু কথা হচ্ছে আপনাদেরকে আমার সঙ্গে থাকতে হবে এবং আমার সঙ্গে সহযোগিতা করতে হবে। আপনারা যদি ভিডিওটা না দেখেন তাহলে দেখা গেছে কি আমার ভিডিও করার ইন্টারেস্ট হারিয়ে ফেলি। আচ্ছা, তো যাই হোক, তো এখন আমরা দেখি, এখন গুগল ড্রাইভ আমি এখান থেকে আমার এই জিমেলে নিয়ে আমি এখান থেকে এই যে এখানে অল অ্যাপসে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখান থেকে ড্রাইভে যাবো, এই যে ড্রাইভ এটাতে ক্লিক কর, ক্লিক করার পর এই দেখেন লোডিং হচ্ছে, লোডিং হয়ে আমাদের drive.google.com ওইখানে চলে আসছে। এখানে চলে আসার পরে দেখেন এখানে একটা ইন্টারফেস আসছে, তো এখানের মধ্যে আমার কিছু ফাইল আগে থেকে আপলোড দেওয়া আছে, বুঝতে পারছেন? এই যে আপনাদেরকে যে বিভিন্ন ধরনের এই যে টাইপিং মাস্টার হতে দেই নাই, বিজু একুশে, তারপরে হচ্ছে আপনার অফিস ম্যানেজমেন্ট প্রথম ক্লাসে যেটা দিছিলাম লিঙ্ক দিছিলাম, তো এইগুলি আমি আপনাকে আপনাদেরকে কীভাবে দিছি ওইগুলি আমি এই গুগল ড্রাইভে আমি আপলোড করছি, আপলোড করার পরে আপনাদেরকে লিঙ্কটা শেয়ার করেছি, আপনারা যে যার মতো করে ডাউনলোড করে নিতে পারেন, যখন ইচ্ছে তখন ডাউনলোড করে নিতে পারেন, বিজু একুশে ওইগুলি আপনারা যখন ইচ্ছে তখন ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? আমি একবার আপলোড করে সেই লিঙ্কটা আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি শুধু, তাহলে আপনারা ডাউনলোড করতে পারতেছে এবং ইনস্টল দিতে পারতেছে।
এভাবে আপনারাও করতে পারবেন, বুঝতে পারছেন? এই যে উইনার আর এগুলো, এটা হচ্ছে আমাদের জিপ করা আনজিপ করা, এটা মনে হয় প্রথম ক্লাসে শেয়ার করেছিলাম লিঙ্কটা প্রথম দিকে ক্লাসে। এরপর যদি না করে থাকি তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো। আচ্ছা, তো কীভাবে লিঙ্ক দিতে হয় সবগুলি আমি দেখাবো। তো সর্বপ্রথম আমরা দেখি এখানে এই যে গুগল ড্রাইভটা, সেটা আসছে। আসার পরে এখান থেকে আমরা কি করব, এখানের মধ্যে আমরা যদি ধরেন কোনো একটা ফাইল, হয়তো বা একটা জিপ ফাইল হতে পারে, অথবা একটা ভিডিও হতে পারে, অথবা একটা ছবি হতে পারে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে, আপনি কিন্তু কোনো একটা ভিডিও আপনি ফেসবুকের মাধ্যমে সেন্ড করতে পারবেন না, 25 MB উপরে কোনো ফাইলই আপনি সেন্ড করতে পারবেন না ফেসবুকে। কিন্তু গুগল ড্রাইভের মধ্যে 15 GB পর্যন্ত আপলোড দেওয়া যায়, মানে আপনি 15 GB ফাইল আপলোড করে এটা খুব সুন্দর করে খুব সহজে আপনি সেকেন্ডের ভিতরে শেয়ার করে দিতে পারবেন। ঠিক আছে, আপলোড করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় লাগবে, এবং নেট খাওয়া ততটুকু নেট খাবে। একবার আপনি শেয়ার করে দিবেন, সে ডাউনলোড করে নেবে। আচ্ছা, দেখেন আমাদের এখানে স্টোরেজ, স্টোরেজের মধ্যে কি দেখাইতেছে, এখানে 15 GB হচ্ছে আমাদের স্টোরেজ, এবং এখান থেকে 2.6 GB ইউজড। ঠিক আছে, 2.6 GB অফ 15 GB, ঠিক আছে, 15 GB থেকে 2.6 GB ব্যবহার করা হয়েছে, ওইটা বলতেছে এখানে। মানে এই যে ফাইলগুলি আপলোড দিয়েছি না, ওইটার সাইজ হচ্ছে 2.6। তো আমি এখানে বাই স্টোরে গেলে দেখেন আমার এখানে দেখা বিভিন্ন প্যাকেজ দেখাবে, ওইখান থেকে আমি কিনতে পারি যেটা আমাদের দরকার লাগে না। এই দেখেন, এই যে আমাদের 15 GB যেটা ফ্রি, তারপর হচ্ছে 100 GB, এখানের মধ্যে 150 টাকা প্ল্যান। ঠিক আছে, মাসিক 150 টাকা চার্জ দিতে হবে আপনার, বছরে 1600 টাকা। তারপর হচ্ছে আপনার 200 GB, তারপর হচ্ছে 2 TB, মানে 2 TB 800 টাকা দিয়ে। ঠিক আছে, মাসে 800 টাকা দিয়ে, এবং বছরে হচ্ছে 8100 টাকা দিয়ে আপনি 2 TB কিনতে পারেন। তো আমরা কি হই, আমাদের ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশে যারা আছে তারা এইভাবে কিনে ইউজ করি না। আমরা কি করি, 15 GB যেটা আছে এই 15 GB ফাইলটাই, মানে সাইজটাই আমরা ব্যবহার করি, বুঝতে পারছেন? এবং এটা ব্যবহার করে এরপর যদি আমার ধরেন যে আরো বেশি দরকার লাগে, তাহলে কি করে আমরা আলাদা একটা জিমেল অ্যাকাউন্ট খুলে ফেলি, ওইটাতে আবার 15 GB পাইতেছি। এবার যদি আপনি 10টা জিমেল অ্যাকাউন্ট খুলেন তাহলে 150 GB আপনি পাওয়া যেতেছেন, এর বেশি লাগে না, বুঝতে পারছেন? এই দেখেন আমার এখানে আছে 3টা জিমেল অ্যাকাউন্ট, আরো অনেকগুলি 3টা 4টা জিমেল অ্যাকাউন্ট আছে, আরো অনেকগুলি জিমেল অ্যাকাউন্ট আছে। তো ওইগুলি দিয়ে আমি প্রত্যেকটা দিয়ে আমি ইউজ করতে পারবো। তবে এর মধ্যে আমি সবচেয়ে ব্যবহার করি বিষয় হচ্ছে আমাদের যে আমার যে অরিজিনাল জিমেল অ্যাকাউন্টটা সেটা। ঠিক আছে, এটার মধ্যে সকল ফাইল, এটা প্রায় অনেক সময় ফুলও হয়ে থাকে। আচ্ছা, তো এইভাবে আপনি আপনার ফাইলগুলি আপলোডের জন্য যে জায়গাটা, এই জায়গাটা নিতে পারেন। তো এর জন্য আপনার কি করতে হয়, জাস্ট একটা জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয়। আর জিমেল অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেটা আমি এর আগে একটা ক্লাসের মধ্যে আমি দেখেছিলাম, হয়তো 2 নম্বর ক্লাস থেকেই আমি জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা আমি দেখেছিলাম। জিমেল অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনি gmail.com এ যাবেন, এখান থেকে gmail.com, এখানে দিলে আপনার যদি কোনো অ্যাকাউন্ট থাকে সরাসরি ওই অ্যাকাউন্টে চলে যাবে, আর না হলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামে একটা অ্যাকাউন্ট আসবে। তো আমার এখানে দেখেন অ্যাকাউন্ট আছে, যেহেতু সরাসরি অ্যাকাউন্টে চলে যাবে। অথবা আমি কি করতে পারি, এখান থেকে গিয়ে আমি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করতে পারি। ক্লিক করার পরে অথবা হয়তো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, অথবা রাইট বাটনে ক্লিক করে এখানে gmail.com লিখে সার্চ দিবেন, আর মোবাইলে গেলে দেখবেন জিমেল একটা অ্যাপস আছে, ওই অ্যাপসের ভিতরে ঢুকবেন, তারপরে বলবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আমি দেখেন ইউজার অ্যানাদার অ্যাকাউন্ট, তারপর এখানের মধ্যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখান থেকে হচ্ছে ফর মাই সেলফ দিবেন, এখান থেকে হচ্ছে নাম, লাস্ট নেম, ইউজার নেম হিসাবে ইউজার নেম, পাসওয়ার্ড দিবেন, দুইটা দুটো জায়গাতে সেম পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, সেম পাসওয়ার্ড দিবেন, আর ইউজার নেম হচ্ছে আপনার মেন জিমেল আইডি, এটা সবসময় মনে রাখতে হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড, এই দুইটা জিনিস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই দুইটা জিনিস অলওয়েজ আপনাকে মনে রাখতে হবে, বুঝতে পারছেন? এটা যদি মনে রাখেন না রাখেন তাহলে আপনার অ্যাকাউন্টে আর কোনো, মানে অ্যাকাউন্ট থাকা না থাকে একই কথা, বুঝতে পারছেন? তো এর জন্য আপনি ইউজার নেম যেটা দিবেন, যেমন আমার ইউজার নেম কি, আপনার gmail.com তো সবগুলিতে থাকে। এর আগে দেখেন আমার এক একটা, এই যে এটা হচ্ছে sheikhmubashir@gmail.com, এটা হচ্ছে techmubashir24@gmail.com, এই যে আগের জায়গা আগের জায়গাটা হচ্ছে আমার ইউজার নেম, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার ইউজার নেম, বাইরে হচ্ছে আপনার মেন আইডি, পুরোটা মিলে হচ্ছে আইডি হবে, জিমেলের আইডি। আপনি যখন সাইন ইন করতে যাবেন তখন এই পুরোটা আমার এখানে নেক্সট দিবেন আর কি, এতটুকু দেওয়ার পরে এখানে দেখেন পুরোটা আমাকে দিতে হবে, বুঝতে পারছেন বিষয়টা? এই যে এখানের মধ্যে আমার পুরো আইডিটা দিতে হবে, দিয়ে নেক্সট দিতে হবে, আর @gmail.com দিতে হবে। তো আমি এখান থেকে আমি সাইন ইন ইনস্টা দিলাম, তো এখান থেকে আপনি এগুলি কনফার্ম করে সবগুলি ঠিকঠাকভাবে দিয়ে আপনি হয়তো কোনো জায়গায় লিখে রাখবেন অথবা মুখস্থ করে রেখে দিবেন, এরপর নেক্সট দিবেন, তারপর আপনার ভেরিফাই চাইবে ফোন নম্বর দিয়ে, তো ওই ফোন নম্বর দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। তো যাই হোক, আমি এটা বিস্তারিত ডিটেলস আমি প্রথম ক্লাসে দেখাইছিলাম, বুঝতে পারছেন?
তো ইউটিউবে সাবস্ক্রাইব কমেন্ট করার জন্য দেখা গেছি জিমেল অ্যাকাউন্ট লাগে, প্রায় এখন প্রত্যেকটা কাজের জন্য জিমেল অ্যাকাউন্ট লাগে, জিমেল অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। আপনি একটা ফেসবুকের অ্যাকাউন্ট খুলবেন, এর জন্য আপনাকে বলবে জিমেল অ্যাকাউন্ট, অনেক মোবাইল নম্বর দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলে এবং দুই দিন পরে হ্যাক হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, বুঝতে পারছেন? এই জন্য আপনি জিমেল অ্যাকাউন্ট দিয়ে না খুলবেন, ঠিক আছে? তো আপনার জিমেল অ্যাকাউন্টটা খোলাটা বাধ্যতামূলক। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এরপর আমরা কি করব দেখেন, এখানে আসার পরে এখান থেকে আমরা যদি চাই কোনো একটা ফাইল আপলোড করতে, এখন তো আমাদের জায়গায় খালি আছে, এখন কোনো একটা ফাইল আমি চাচ্ছি আপলোড করতে, তো সেক্ষেত্রে কীভাবে করব? আপনি এখানে নিউতে যাবেন, নিউতে যাওয়ার পর এখানে দেখেন ফোল্ডার, আমরা কম্পিউটারে যেমনভাবে ফোল্ডার বানাই এরকমভাবে একটা ফোল্ডার বানাইতে পারি, ওই ফোল্ডারের ভিতরে সব কিছু রাখতে পারি। এরপরে দেখেন ফাইল আপলোড, মানে আপনাকে বলতেছে কোনো একটা ফাইল আপলোড দেওয়ার জন্য, তারপর যে ফোল্ডার আপলোড, মানে ফোল্ডার আপলোড করার জন্য, যেমন এটা হচ্ছে একটা ফাইল, আপনি যদি এটা আপলোড দিতে চাই তাহলে এটা হচ্ছে একটা ফাইল আপলোড দেওয়া, আর এটা হচ্ছে একটা ফোল্ডার, এটার ভিতরে যা আছে সবগুলো আপলোড দিতে চাইলে হচ্ছে ফোল্ডার আপলোড দেওয়া, বুঝতে পারছেন? এই যে এগুলো হচ্ছে একটা ফোল্ডার, আর এগুলো হচ্ছে আবার ফাইল, বুঝতে পারছেন বিষয়টা? আর এটা হচ্ছে জিপ ফাইল, এটা আবার ফাইল। আচ্ছা, তো এইভাবে আপনি ফাইল বা ফোল্ডারে ক্লিক করে আপলোড দিতে পারেন। এরপরে এই দেখেন এখানে গুগল ডক দেখছেন, এখান থেকে আপনি এই যে গুগল ডকস ব্ল্যাঙ্ক অথবা ফ্রম টেমপ্লেট, যেটা আমরা আমরা এতদিন পর্যন্ত শিখলাম গুগল ডক, এরপর যে গুগল শিট আছে, গুগল শিটও দেখাবো, গুগল স্লাইড আছে, গুগল ফর্ম আছে, তো গুগল ফর্মটা অনেক গুরুত্বপূর্ণ। তারপর মুড়ে যাবেন, মুড়ে যাওয়ার পরে দেখেন গুগল ড্রয়িংস আছে, আপনি চাইলে ড্রয়িং করতে পারেন, গুগল মাই ম্যাপস আছে, আপনি আপনার ম্যাপটাকে সেট করে রাখতে পারেন, গুগল সাইট আছে, মানে আপনি আপনার নিজের সাইট আপনি গুগলে অ্যাড করতে পারেন, মানে তৈরি করতে পারেন, ঠিক আছে? তো এইভাবে আরও অনেক কিছু আছে, তো এগুলি আসলে সবগুলি আপনাদের হয়তো জরুরি দরকার নাই, যেগুলো আপনার জরুরি প্রয়োজন সেগুলি আমি দেখিয়ে দেবো। এরপরে যদি বাকিগুলি শিখতে চান তাহলে সেগুলি বলবো, বুঝতে পারছেন? তবে আগে মেইনগুলি শিখে। আচ্ছা, তো আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা ফোল্ডার ফাইল অথবা এগুলি দিয়ে আমরা আপলোড করব, ফাইল অথবা ফোল্ডার আপলোড দিয়ে আমরা আপলোড করতে পারবো, অথবা এখান থেকে আমরা ক্লিক করে দেখেন ফাইল আপলোডে ক্লিক করবেন, আপনার এখানে চলে গেছে আপলোডের জন্য, অথবা আপনি কি করতে পারেন এখান থেকে সরাসরি আপনার ফাইলে যাবেন। যেমন দেখেন হাউ টু ইনস্টল মাইক্রোসফট অফিস ইন মোবাইল, বুঝতে পারছেন? আর এটা মনে হয় কীভাবে জিমেইল অ্যাকাউন্টে তৈরি করতে হয় মোবাইলের মাধ্যমে, এটা আমি একটা ক্লাসে দেখিয়েছিলাম, দেখি এটা অ্যাকাউন্টটা নিই। আচ্ছা, এটা হচ্ছে গুগল ডকসে এটা একটা কাজ দেখেছিলাম, এটা মোবাইলে রেকর্ড করছিলাম। আচ্ছা, তো এটা এগুলি চাইলে আপনি কি করতে পারেন আপলোড দিতে পারেন। তো আমি এখন কি করলাম, এটাকে এখন যদি আপলোড দিতে চাই আমি হয়তো বা এখান থেকে এই যে এখানে নিউতে গিয়ে ফাইল আপলোড অথবা ফোল্ডার আপলোড দিয়ে আপলোড করতে পারি, অথবা আমরা কি করব সুজা যেটা সেটা হচ্ছে আপনি এখান থেকে এই ফাইলটা টান দিবেন, টান দিয়ে এখানে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আপনার এই যে গুগল ড্রাইভের এই যে ইয়েটা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর আপনি এখানে নিয়ে আসবেন, ঠিক আছে? এখানে নিয়ে এসে এই যে এখানে ছেড়ে দেবেন, এই দেখেন এখানে ড্রপ হেয়ার একটা আইকন আসছে, তো এখানে আমি ড্রপ করে দিলাম, এই যে দেখেন এটা আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন? এখানে 2 মিনিট লেভ, এই যে এখানে আপলোড হইতেছে, ক্যান্সেল দিলে আবার ক্লোজ হয়ে যাবে, দেখছেন? এই যে লোডিং হচ্ছে, সবুজ দাগটা সেটা দিয়ে আপনার লোডিং হচ্ছে। তো এটা একটু সময় লাগবে এবং সেই সময়ের মধ্যে এটা পুরোটা আপলোড হয়ে যাবে আপনার এখানে। আপলোড হওয়ার পরে আপনি কি করবেন, এই যে ফাইলটা, এই ফাইলটা ধরেন যে আপনার এখানে আপলোড হয়ে গেছে, এখানে টিক চিহ্ন দেখাবে আর কি আপলোড হয়ে হওয়ার পরে, এরপর আপনার এখানে চলে আসবে যে এখানে মাই ড্রাইভ, এখানে চলে আসবে ফাইলটা, তারপরে এই ফাইলটা আপনি চাইলে শেয়ার করতে পারেন, বুঝতে পারছেন? আপনি আপনার ফ্রেন্ডদের মাধ্যমে শেয়ার করতে পারেন। এখন কথা হচ্ছে আমি কীভাবে শেয়ার করবো, এটা ফাইল তো আপলোড দিলাম, এখন আপলোড দেওয়ার পর আমরা শেয়ার করবো কীভাবে? শেয়ার করতে গেলে যেমন দেখেন এখন টাইপিং মাস্টার প্রো, এটাকে আমি শেয়ার করতে চাচ্ছি, তো এই যে এটাতে আমরা ক্লিক করব, ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব, কিবোর্ড থেকে রাইট বাটনে ক্লিক, অথবা দেখেন এখানের মধ্যে সকল অপশন আছে, তো এখান থেকে আমি এইটা এটাতে ক্লিক করতে পারি, এই যে তিনটা চিহ্ন আছে না, তিনটা ডট, থ্রি ডটের মধ্যে ক্লিক করতে পারি, অথবা এখান থেকে রাইট বাটনে ক্লিক করতে পারি। ক্লিক করার পরে দেখেন প্রিভিউ, এটা হচ্ছে দেখার জন্য, যেটা আমরা ডাবল ক্লিক করে দেখতে পারি, ওপেন উইথ, এটাকে ওপেন করার জন্য, যেহেতু জিপ ফাইল এখানে বলতেছে জিপ এক্সট্রাক্টর দিয়ে ওপেন করার জন্য, তারপর যে শেয়ার, এরপর যে গেট লিঙ্কস, এখানে যে কোনো একটা করবেন। তো আমি কি করব এখান থেকে গেট লিঙ্কসে দিয়ে দেবো, ঠিক আছে? ওইগুলি আপাতত আপনার দেখা দরকার, মেক কপি, এটা ডাবল কপি করার জন্য, আর ডাউনলোড, এখানে ডাউনলোড দিলে হচ্ছে আপনি ডাউনলোড করতে পারবেন, এই যে ফাইলটা সে ডাউনলোড করতে পারবেন, বুঝতে পারছেন? ডাউনলোড দিলে, রিমুভ দিলে ডিলিট হয়ে যাবে, এই দেখেন এটা আপলোড হয়ে গেছে, দেখতে পারছেন? এই যে এখানে এটা আপলোড হয়ে গেছে। এখন আমি চাইলে এটা প্রিভিউ দিলে, এই যে দেখেন প্রিভিউ দিলাম, এটা দেখেন প্রিভিউ হবে, লোডিং হয়, একটু সময় লাগবে আর কি, নেটের স্পিড অনুযায়ী প্রিভিউ হওয়া আছে। এটা বলতেছে যে ডু নট হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস দিস ভিডিও, মানে এটা সে প্রিভিউ করতে পারবে না, আপনাকে বলতেছে ডাউনলোড করার জন্য, আপনাকে ডাউনলোড করতে হবে, এখান থেকে ডাউনলোড করবেন অথবা এখানে ডাউনলোড করবেন, বুঝতে পারছেন? এই যে ক্লিক করবেন, এই যে স্ক্যানিং, এখানে ডাউনলোড অ্যাওয়ে, আর ক্যান স্ক্যান দ্য ফাইল ভাইরাস
কিনা এটা বলতেছে, ভাইরাস কিনা সেটা স্ক্যান করতে পারতেছে না, এখানে ডাউন এওয়ে বলতেছে। এটা দিলে আপনার ডাউনলোড, এখানে ডাউনলোডার ওপেন হয়ে গেছে। আপনার যদি আইডিএম ডাউনলোড ম্যানেজার না থাকে তাহলে এখানে ডাউনলোড শো করবে, বুঝতে পারছেন? এখানে দেখবেন ডাউনলোড হচ্ছে। তো আমি আপাতত আর ডাউনলোড করতেছি না, আমি এখানে ক্যান্সেল দিয়ে দিই। আচ্ছা, তো আমি এখান থেকে ব্যাকে চলে যাই। ব্যাকে চলে যাওয়ার পরে দেখেন এখানের মধ্যে আমরা ফাইল ডাউনলোড, এটা হচ্ছে ডাউনলোড যেটা দেখলাম, তখন আমি এখান থেকে হাইড বাটনে ক্লিক করে ডাউনলোড করতে পারি। এছাড়া হচ্ছে রিমুভ, রিমুভ করতে পারি। তারপরে হচ্ছে প্রিভিউ দেখার জন্য আর ওপেন করার জন্য হচ্ছে যে এখানে কোন একটা ভিউয়ার আছে, ওইগুলো দিয়ে আপনি চাইলে ওপেন করতে পারেন। সাধারণত আমরা ইন্টারনেটে ওপেন করি না, আমরা ডাউনলোডই করে ফেলি, বুঝতে পারছেন? তারপর এখানে আরো অনেকগুলো আছে, যেরকম ভিউ ডিটেলস, এটার ডিটেলস তথ্য আপনি দেখতে পাবেন, কখন আপলোড দেওয়া হয়েছে বিস্তারিত আপনি দেখতে পাবেন, রিনেম দিয়ে আপনার নামটা চেঞ্জ করতে পারেন কম্পিউটারের মতো। তো এগুলি আমাদের বিষয়ে গুরুত্ব না লাগে না, আমাদের প্রয়োজন লাগে হচ্ছে ডাউনলোড করা, ডিলেট করা, তারপর হচ্ছে শেয়ার করা। তো শেয়ারের জন্য আপনি কি করবেন, গেট লিঙ্কস, আপনি গেট লিঙ্কসে দিবেন, বুঝতে পারছেন? এখানে রাইট বাটনে ক্লিক করে গেট লিঙ্কস, এই যে সফটওয়্যারটার উপরে ক্লিক করবেন, কিবোর্ড থেকে সরি মাউস থেকে আপনার রাইট বাটন একটা আছে, সেই রাইট বাটনে ক্লিক করবেন, তারপর হচ্ছে গেট লিঙ্কসে দিবেন। অথবা আপনি যদি কম্পিউটার মোবাইলও ইউজ করেন, মোবাইলের মধ্যে ঠিক এরকম একই রকমভাবে আপনি আপলোড দিতে পারবেন। আপলোড দেওয়ার পরে ওইখানে হয়তো রাইট বাটন নাই, কিন্তু এটাতে ট্যাপ করে ধরে রাখবেন, অথবা এখানে ক্লিক সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এদিকে উপরের দিকে একটা অপশন আসবে, বুঝতে পারছেন? মোবাইল ভিউতে। আচ্ছা আমি দেখি একটু মোবাইল ভিউতে যাইতে পারি কিনা। কন্ট্রোল শিফট আই দেখি এটা মোবাইল ভার্সনে আমি যাইতে পারতেছি কিনা। এই দেখে এরকম থাকবে হচ্ছে মোবাইলে, বুঝতে পারছেন? মোবাইলের মধ্যে থাকবে ঠিক সেম একই এইরকম, ঠিক আছে? আমি এটা ক্লোজ করে দিই। এই দেখেন এটা এরকম থাকবে, কোন এটা বোঝা যাইতেছে না, আচ্ছা এটা বড় হয়ে যায়। মোবাইলের মধ্যে এরকম থাকবে, আপনি এখানে এই যে এটাতে ক্লিক করে আপনার সবগুলি দেখতে পারবেন, মাই ড্রাইভ, এখানে কোন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছেন, তারপরে এই যে এখানে হচ্ছে আপনার এই যে সবগুলি যে আপলোড দেখাচ্ছে আপলোড, আপনি এটাতে ক্লিক সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে এই যে এখানে দিবেন, এটা শো হয়ে যাচ্ছে। এখান থেকে আপনি এই যে ডাউনলোড অপশন আসবে, এখান থেকে ডাউনলোড করবেন, ঠিক আছে? একটু পার্থক্য আর কি, আপনারা নিজেরা একটু দেখে নেবেন, বুঝতে পারছেন? আপনি এখানে চাপ দিয়ে ধরে রাখেন, দেখি আপনি এখানে চাপ দিয়ে ধরে রাখলে মূলত কাজ করবে আর কি মোবাইলে। আমি কম্পিউটার থেকে মোবাইলে যেতেছি তো এই জন্য একটু সমস্যা করতেছে, বুঝতে পারছেন? তো এটাতে ক্লিক করলে দেখেন ডাউনলোডের অপশন আসতেছে, ডাউনলোড করবেন, অথবা এখানে ট্যাপ করে ধরে রাখলে এখানে সিলেক্ট হবে, তারপরে এখানে এই যে এটাতে দিবেন, এখানে এদিকে অপশন আসবে, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, বুঝতে পারছেন? একটু এদিক সেদিক আছে, কিন্তু আপনি ট্রাই করলে সবকিছু করতে পারবেন, ঠিক আছে? তো আপনি মোবাইলের মধ্যে এরকমভাবে আপনার সফটওয়্যারটা আপলোড দিবেন। এখানে যদি আপনি আপলোড দিতে চান তাহলে যে প্লাস একটা আইকন থাকবে, এখানে এদিকে প্লাস আইকন থাকবে, এটা কেটে ফেলি, দেখি এদিকে একটা প্লাস আর আইকন থাকে, ওইখান থেকে আমি আপলোড দিতে পারি ড্রাইভ ফর। আচ্ছা এখানে যে ড্রাইভের অ্যাপস আসবে আর কি, অ্যাপস ডাউনলোড করবেন তাহলে এটা চলে আসবে, বুঝতে পারছেন? অ্যাপস আকারে আসবে আর কি। এখানে প্লাসের চিহ্ন থাকবে, এখানে একটা কর্নারে প্লাসের চিহ্ন থাকবে, সেই কর্নারে প্লাসের চিহ্ন দিয়ে আপনি আরো আপলোড করতে পারবেন, বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা এটা হচ্ছে আপনার মোবাইলের মাধ্যমে। তো আমি এখানে মোবাইল থেকে চলে যাচ্ছি আমার ডেস্কটপ ভার্সনে, ঠিক আছে? একটু এদিক সেই দিক হয় আর কি, কিন্তু বাকি সবগুলি সেমই থাকে, এরকম একটা প্লাসের চিহ্ন থাকতে পারে আর কি। ওকে, তো এখানের মধ্যে আমরা এতটুকু পর্যন্ত দেখলাম যে কিভাবে এখানে আপলোড দেবো মোবাইল বা ডেস্কটপ। এখন হচ্ছে ডাউনলোড, ডাউনলোডের জন্য আমরা দেখলাম, ডাউনলোডের কাজগুলো দেখলাম, এরপরে হচ্ছে আমরা গেট লিঙ্কস। আচ্ছা তো এখান থেকে যে এটা রাইট বাটনে ক্লিক করে গেট লিঙ্কস, এটা হচ্ছে আমাদের সর্বশেষ কাজ। এই গেট লিঙ্কস কিভাবে আমরা একটা লিঙ্ক পাবো, বুঝতে পারছেন? এটা লিঙ্কটা শেয়ার করার জন্য কিভাবে পাবো, আমি এখানে গেট লিঙ্কসে দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে যে লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পরে এখানের মধ্যে গেট লিঙ্ক আসছে, এখানে একটা লিঙ্ক আসছে। এখানে আসার পর নিচে দেখেন একটা অপশন আসছে, সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড। এখান থেকে আপনি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, আপনি এনিওয়ান দিয়ে দিবেন, যেহেতু আপনি শেয়ার করবেন। তারপর ভিউয়ার, মানে সে শুধু দেখতে পারবে নাকি এডিটর, আপনি এডিটর দিয়ে দিবেন। এডিটর দেওয়ার পরে এখান থেকে আপনি কপি লিঙ্ক দিবেন, এডিটর, এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, তারপর হচ্ছে এডিটর দিবেন, দেওয়ার পরে লিঙ্কটা আপনি কপি করবেন।
এরপর এই লিঙ্কটা যার কাছে শেয়ার করে দেন সেই ডাউনলোড করতে পারবে। কিন্তু এগুলো যদি না দেন তাহলে ভিউয়ার সে শুধু দেখতে পাবে আর কিছু করতে পারবে না, সে ডাউনলোড করতে পারবে না, বুঝতে পারছেন? কিন্তু এডিটর দিয়ে দিলে সে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এটাই হচ্ছে আমাদের কপি লিঙ্ক দিয়ে। তারপর আপনি যাকে ধরেন যে ফেসবুকে দিবেন, আপনি ফেসবুকের মধ্যে মেসেঞ্জারে যাবেন, এখানে এটা পেস্ট করে দিবেন, ঠিক আছে? এখানে রাইট বাটনে ক্লিক করে পেস্ট, আর ওইখানে হয়তো মোবাইলে হচ্ছে ট্যাপ দিয়ে ধরে রাখবেন, তারপরে পেস্টের একটা আমাদের অপশন উঠবে, তো ওইটা আপনি ক্লিক করলে পেস্ট হয়ে যাবে, তারপর আপনি সেন্ড দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে দেখেন এটা হচ্ছে পেস্ট, এই যে। তারপরে সে যে কেউ ওই যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করবে, যখন ক্লিক করলে এরকম একটা উইন্ডোতে আসবে, আসার পরে দেখেন এই অবস্থানে চলে আসবে। এখন আমার কম্পিউটারে যেরকম অবস্থানে আসতেছে এরকম অবস্থানে আপনার ওইখানেও চলে আসবে, তারপর ওইখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, বুঝতে পারছেন বিষয়টা? এই দেখেন এখন আমি ভিউ করতে পারতেছি, বাট একটু স্ক্যানিং করছে আর কি, স্ক্যানিং এর জন্য আপনার একটু সময় লাগছে, বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এই হচ্ছে আমাদের গুগল ড্রাইভে আপলোড দেওয়া থেকে শেয়ার দেওয়া পর্যন্ত, ঠিক আছে? শেয়ার দেওয়া পর্যন্ত বিষয়টা বুঝতে পারছেন কিনা আপনার একটু খেয়াল করেন। এখানে হচ্ছে শেয়ার, শেয়ার গেট লিঙ্কস দিয়ে হচ্ছে শেয়ার করবো, শেয়ার দিয়ে না, আপনি গেট লিঙ্কস দিয়ে আপনি গেট লিঙ্ক দিবেন, তারপর ওই লিঙ্কটা শেয়ার করবেন। আর শেয়ার দিলে কি হয়, আপনার এখানে চাবে যে কয়েকজনের জিমেল অ্যাড্রেস, আপনার যদি পুরনো ফ্রেন্ডের জিমেল অ্যাড্রেস থাকে তাহলে ওই জিমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন, বুঝতে পারছেন? সেই জিমেল অ্যাড্রেস দিলে ওই জিমেল অ্যাড্রেস অনুযায়ী সেটা শেয়ার করবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের যে জিমেল আগে অ্যাড্রেস পেয়ে দিবেন, পেয়ে দেওয়ার পর এখানে ডান দিয়ে দিবেন, তাহলে তার অ্যাকাউন্টে চলে যাবে। আচ্ছা, তো এই হচ্ছে আপনার শেয়ার করা। এরপর আমি দেখি ডিলিট করা, আমি এই দেখেন এই ফাইলটা আমার প্রয়োজন নাই, আমি কি করবো এখানে ডিলিট করে ফেলবো। কারণ এটা তো দেখেন আমাদের জায়গায় খায় রাখছে, 120 GB মতো, 20 MB মতো হবে জায়গা নিয়ে রাখছে। তো এখান থেকে আমি এটা রাইট বাটনে ক্লিক করবো, রিমুভ দিয়ে দেবো। আমরা এখানে রিমুভ দিলাম, যে রিমুভ হয়ে গেছে, কিন্তু রিমুভ কোথায় গেছে দেখেন, হচ্ছে ট্রাস্টে গেছে, ট্রাশের মধ্যে গেছে, মানে এখানে রিসাইকেল বিন আর কি, রিসাইকেল বিনে গেছে। এখানে আমাদের দুইটা ফাইল আছে রিসাইকেল বিনে, যেগুলো আমি রিমুভ করছিলাম, তো এটা রিমুভ করলেও কোনো কাজ হবে না এখানে, ট্রাস্ট থেকে ডিলিট না করলে, ট্রাস্ট থেকে ডিলিট না করলে এটা জায়গা ঠিকই খেয়াল রাখবে, বুঝতে পারছেন? তো আমি এখানে ট্রাশে যাবো, ট্রাস্ট থেকে আমি এটার সব সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ডিলিট দিয়ে দিই, অথবা রাইট বাটনে ক্লিক করলে এখান থেকে আবার ডিলিট দেবো, ডিলিট ফরএভার, ঠিক আছে? ডিলিট ফরএভার, এই দেখ এখন এটা চলে যাবে, মানে এখান থেকে চলে গেছি, কিছুদিন পরে আপনি দেখবেন এখানে জায়গা খালি হয়েছে, কিছুদিন না মানে আপনার হয়তো ঘন্টা এক ঘন্টা পরে আপনি দেখবেন এখানে ফ্রি হয়ে গেছে, বিষয়টা বুঝতে পারছেন? তো এই ছিল হচ্ছে আমাদের জিমেল অ্যাকাউন্টে লগ ইন করা থেকে শুরু করে, হ্যাঁ, আপনার গুগল ড্রাইভে চলে আসা, এই যে এখানে গুগল ড্রাইভে চলে আসে, এখান থেকে ড্রাইভে চলে আসার পরে কোনো একটা ফাইল বা পিকচার, আপনি যদি কোনো পিকচার আপলোড দিতে চান, আপনি এখান থেকে এই যে পিকচার আছে, এই পিকচার ধরেন যে এটা একটা পিকচার, জিপিজি পিকচার, সেই পিকচারটা আপনি টান দিয়ে এখানে নিয়ে আসবেন, এখানে নিয়ে আসার পরে এখানে চলে আসবেন, আসার পরে এখানে আপলোড দিয়ে দিবেন, এই যে আপলোড হয়ে গেল। আপনি মোবাইলে দেখবেন আপনি এখানে এই যে পিকচারের উপরে থার্ড একটা তিনটা একটা আইকন থাকে, ওইখান থেকে শেয়ার বা এই ধরনের কোনো একটা অপশন আসবে, ওইখান থেকে আপনি শেয়ার করে দিতে পারেন, ঠিক আছে? শেয়ারের জায়গাতে আপনি গুগল ড্রাইভ দিয়ে দিবেন, ওইখানে আপনার এটা আপলোড হয়ে যাবে গুগল ড্রাইভে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা হচ্ছে একটা। তারপরে হচ্ছে আপনার দেখা গেছে কি, এই যে গুগল ড্রাইভে যখন যাবেন আপনার গুগল ড্রাইভে মোবাইলে, তো ওইখানে যাওয়ার পরে আপনি দেখবেন কোথাও ওই আপলোডের অপশন আসবে, ওইটাতে ক্লিক করলে চুজ ফাইল, তো ওইখান থেকে আপনার মোবাইলে যেখানে ফাইলটা আছে গ্যালারিতে, অথবা আপনাদের ফোল্ডার ফাইল ম্যানেজার যেখানে আছে সেটা আপনি সিলেক্ট করে দিবেন, আপলোড দিয়ে দিবেন, ঠিক আছে? আপলোড হয়ে যাবে। তবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ, এবং এখন হয়তো বা আমাদের এতটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জিনিসটা, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনাদের কাছে হয়তো বা এই মুহূর্তে কাজে নাও লাগতে পারে, কিন্তু আপনাদের হয়তো আরো 3-4 বছর পরে আপনি দেখবেন এটা ছাড়া আপনি আপনার অনেক কাজই করা মুশকিল হয়ে যাবে, বুঝতে পারছেন? যেরকম দেখেন আজকে থেকে 5 বছর আগে নেটই অনেকে চিনত না, ঠিক আছে? কয়জনই নেট চিনত বা ফেসবুক চিনত, কিন্তু আজকে কতটুকু চলে গেছে এই দেখেন, এখানে খালি হয়ে গেছে, বুঝতে পারছেন বিষয়টা? তো এটাই হচ্ছে আপনার আপডেট। এখানের মধ্যে আপনার বিভিন্ন ধরনের ট্রেনিং সেন্টারে দেখা গেছে কি ওল্ড সিস্টেমে কাজগুলি দেখানো হচ্ছে, এই জন্য আমি আমার এই কোর্সের মধ্যে একটু আপডেটেড সিস্টেমে নতুন যে আমাদের ভবিষ্যতে যেগুলি কাজে লাগবে, যেটি চলে আসতেছে, ওই অ্যাডভান্স সিস্টেমটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে আপনার পরবর্তীতে গিয়ে যেন আপনি পিছিয়ে না থাকেন, এই জন্য, বুঝতে পারছেন? কিন্তু এই ক্লাসগুলো যদি আপনি মিস করে যান তাহলে পরবর্তীতে ভবিষ্যতে গিয়ে বুঝতে পারবেন যে আপনি কি মিস করতে পারছেন। এই জন্য আমি বলতেছি আপনার প্রয়োজনের যারা আছে, প্রতিবেশী যারা আছে, ফ্রেন্ড যারা আছে, তাদেরকে আপনার নিজেরা থেকে একটু কষ্ট করে বলেন, যে একটু কষ্ট করে দেখেন, একটু টাইম নিয়ে
কাজ তো সময়টা তো আর লস হবে না, কিছু একটা তো শিখা যাচ্ছে। সারাদিন ফেসবুক ব্রাউজ করে আজাইরা কাজ করা থেকে এখানের মধ্যে কিছু একটা কাজ পাওয়া করা যেতেছে, সেটা কি প্রয়োজন না, গুরুত্ব না? আমরা তো নেট তো ইউজ করতেছি, নেট কিন্তু সবাই ইউজ করতেছে ফেসবুক চালানোর জন্য, যেগুলো হয়তো বা কোনো কাজই লাগে না, ওই ধরনের পোস্ট করার জন্য, ওই ধরনের কমেন্ট করার জন্য, ওই ধরনের ছবি শেয়ার করার জন্য আপনার সময়টা নষ্ট করতেছি, তারপরে নেট ইউজ করতেছি। কিন্তু কাজের জন্য একটু নেট ইউজ করতে পারবেন না? ইউটিউবের মধ্যে আমি আপলোড দিয়ে রাখছি, টাকাও লাগতেছে না এখানে কোর্স করার জন্য। তারপর প্রশ্ন থাকলে তো কমেন্টে আছে, তারপরে হচ্ছে আপনার আমাদের ফেসবুক গ্রুপ আছে, ওইখানেও কম বলতে পারতেছে। যাই হোক, আমি আর বেশি কিছু বলি না, এরপরে যদি আপনারা না শিখেন সেটা হচ্ছে আপনাদের নিজেদের সমস্যা, আমি আর কিছু বলতে পারবো না। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আর দয়া করে একটু শেয়ার করে অন্যদেরকে বলে দিবেন, আর একটু কমেন্ট করবেন, আপনার কেমন লাগছে এটাও কমেন্ট করবেন, বা কতটুকু শিখতে পারছেন সেটাও কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারি যে আপনারা কি করতে পারছেন আর কি করতে পারেন না। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন।